বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে আওয়ামী লীগ সরকার, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। এর আগে পরিবেশ দিবস উপলক্ষে গণভবনে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। এ সময় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় দেশবাসীকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন নাজিব ফরাইজি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গণভবনে আসেন। এ সময় তাদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি দেশে বিচারহীনতার সংস্কৃতি চালু করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে। ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে গুম, খুনের ও বিচারহীনতার সংস্কৃতি চালু করে। সেই বিচার না পাওয়ার অবস্থা থেকে দেশকে মুক্ত করেছেন বলে জানান তিনি। সরকার প্রধান বলেন, মানুষকে ন্যায় বিচার পাওয়ার ব্যবস্থা করেছে আওয়ামী লীগ সরকার। দেশে ধারাবাহিক গণতন্ত্র আছে বলেই গত 14.5 বছরে দেশে অভাবনীয় উন্নয়ন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। বর্তমান তাপদাহ পরিস্থিতিতে বিদ্যুতের কারণে মানুষের কিছুটা কষ্ট হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তার সরকার সাধ্যমতো চেষ্টা করছে ও প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। এর আগে গণভবন প্রাঙ্গণে গাছের চারা রোপণ করে বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা 2023 ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা 2023 উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় দেশবাসীকে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ, যে যেখানে পারেন যেভাবে পারেন অন্তত করে 3টা করে গাছ লাগান, তাও যদি না পারেন অন্তত 1টা লাগান। আর ছাত্র ছাত্রীদের আমি বলবো, প্রত্যেকে যার যার স্কুল কলেজ ইউনিভার্সিটি সব জায়গায় একটু গাছ লাগাতে পারেন। আর স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান সকলেই বাউন্ডারি ওয়াল দেওয়া থাকে, কিন্তু বাউন্ডারি ওয়ালের সাথে সাথে যদি সেখানে আপনারা গাছ লাগান দেখতেও সুন্দর লাগবে, পরিবেশও রক্ষা পাবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। বৈশ্বিক পরিস্থিতিতে খাদ্য উৎপাদন বাড়ানোর গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা ছাদ বাগান থেকে শুরু করে প্রতিটি জায়গায় ফল ফলাদি ও তরিতরকারি উৎপাদন করার আহ্বান জানান। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা।